আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমরা গতকাল রাতে সারা রাত এখানেই ছিলাম আমাদের বোটে। মূলত ওই যে সামনে জঙ্গল দেখা যাচ্ছে এবং ওই জঙ্গলের যে চর, সেই চরে হচ্ছে জেলেরা চর পাটা জালের সেট আপ দিয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা আসলে রাতে এত এত ঘুমিয়েছি যে মাছ ধরার সময় আসলে ঘুম ভেঙে উঠে আর ওখানে যেতে পারিনি। সকালবেলা যখন ঘুম ভাঙে তখন উঠে দেখি যে ওদের মাছ ধরার কাজ শেষ। তাছাড়া আমরা একটু দূরেও ছিলাম ওদের থেকে, তাই ওরা নাকি অনেকক্ষণ আমাদেরকে ডাকা ডাকিও করছে, বাট ওদের ডাক আমাদের কান অব্দি এসে পৌঁছায়নি। আর যেহেতু এখন রান্না করা হবে, তাই হচ্ছে আমরা জাস্ট কিছু মাছ নিচ্ছি। সগির হচ্ছে কিছু দাঁতনি মাছ দিয়ে গেল। যাক, এই যে কেবল বোটটা গেল, এই বোটটা হচ্ছে সগিরের বোট এবং সগির যত মাছ ধরে সব মাছই আমরা ফিশ ভ্যালিতে নেই এবং সেখান থেকে কিন্তু ওদের এই মাছগুলো আপনাদের ঠিকানায় চলে যায়। আর একটা বোটের কাছে আসছি, এখান থেকে হচ্ছে কিছু পার্শে মাছ নেওয়া হবে। এখানে এই যে হারুন কাকা ছিল, হারুন কাকা অলরেডি বেশ কিছু মাছ দিয়েছে এবং এই মাছগুলোই হচ্ছে আজকে রান্না করা হবে এবং সকালে নাস্তা হবে এই মাছ দিয়ে। আসলে এত তাজা তাজা মাছ, এত সুন্দর মাছ, এগুলোর স্বাদই কিন্তু আলাদা। যেহেতু সারা রাত আমরা এখানে ছিলাম, তাই ভাবছি সকালের নাস্তাটা এই যে তাজা তাজা মাছ দিয়ে সেরে ফেলি। আর যেই ভাবনা সেই কাজ, অলরেডি হচ্ছে আমাদের মাছ সংগ্রহ হয়ে গেছে। এবারে হচ্ছে মাছগুলোকে কোটাকুটির কাজ, ওয়াশ করা, রান্না করা, তারপরে খাওয়া দাওয়া। সকালবেলা হচ্ছে আমাদের বোটে প্রচুর পরিমাণে চলে চা আর কাঠ বিস্কুট। তো কই চা কই হয় না এখনো? চা ওই যে কেবল পানি গরম হয়েছে। আর এদিকে মিজান রেডি, সে হচ্ছে মাছ কুটতে বসবে। এই যে এদিকে মাছ কোটার কাজ শুরু হয়ে গেছে আর ওদিকে জামাই চা রেডি করতেছে। মোটামুটি দুই দিকের খাবারই রেডি হচ্ছে বেশ জোরালোভাবেই। দাঁতনে মাছগুলো কোটা হচ্ছে। দাঁতনে মাছ কিন্তু মাছের অনেক ছোটো সাইজ। এত এত পরিশ্রমের করেও আমাদের জেলেরা আজকে হচ্ছে তেমন মাছ পায়নি, এটা আসলে খুবই দুঃখের বিষয়। তো দাঁতনে মাছের ওই যে আষ্টে তুলতে সমস্যা হচ্ছিলো ওই যে বটি দিয়ে, এরপরে আবার আষ্টে তোলার এই যে ইয়েটা নিল, এখন এটা দিয়ে আসলে একটু ইজি হয়েছে। মাশাল্লাহ, জামাই আমার এদিকে চা রেডি করে রাখতেছে, এবারে হচ্ছে খাওয়া যাক। এই যে দেখেন কী সুন্দর চা, কাঠ বিস্কুট। কাঠ বিস্কুট দিয়ে ভিজেই ভিজেই খাইতে হবে। হ্যাঁ, এই যে কাঠ বিস্কিট দিয়ে এভাবে ভিজিয়ে ভিজিয়ে খেতে হবে। এভাবে ভিজিয়ে ভিজিয়ে কে কী খান বা খেয়েছেন ছোটোবেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মজা জামাই, মজা মজা মজা, সেই মজা কি গরম। আহা, ঘন্টা দেড়েক হয়েছে, দেড় ঘন্টা কেবল এই মাছ কয়টা হচ্ছে ও কুটতে পারছে। তো আলহামদুলিল্লাহ আমরা চা খেলাম, বিস্কিট খেলাম, কিন্তু আমাদের মাছ কোটার কাজ কিন্তু চলছে। হ্যাঁ, মোটামুটি কত দেড় ঘন্টা মতো হয়েছে না মিজান? মানে সব নিয়ে কত 1 কেজি বা 1 কেজি সামথিং মাছ হবে। ছোটো মাছ খাওয়ার কী মজা দেখো। এখন মাছ কোটার কাজ কমপ্লিট, এবারে হচ্ছে ধোয়ার কাজ চলছে। কিছু কষ্ট না করলে মজা খাওয়া যাবে না, খাইতে হবে মজা। না, ধোয়াও কমপ্লিট হয়ে গেছে না? ওকে, এবার কি হবে? এবার রান্না হবে, রান্না করা শুরু হবে। ওকে, আসো আসো আসো। এই যে দেখেন পার্শে মাছের ডিম। হ্যাঁ, যদি ডিমগুলো ভেঙে গেছে, তবে পার্শে মাছের ডিম কিন্তু খেতে সেই মজা। যদিও পার্শে মাছের চেয়েও আবার ট্যাংরা মাছের ডিম খেতে বেশি মজা। আর এদিকে মশলা কষানো হচ্ছে, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে আগেই, মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে, লবণ দেওয়া হবে, তারপরে হচ্ছে কষানো হবে, ভরপুর আকারে কষানো হবে।
মাশাআল্লাহ, দাঁতে মাছ দেওয়া হচ্ছে প্রথমে। কি দারুণ কি দারুণ! এগুলো হচ্ছে পার্শে মাছ। আর সুন্দরবনের এই যে পার্শে মাছটা, এটা কিন্তু অনেক মজার একটা মাছ। কিন্তু পার্শে মাছ হচ্ছে এখন আর বড় সাইজ বেশি একটা আসে না, এটা হচ্ছে ঝামেলার বিষয়। আগে তো অনেক বড় বড় সাইজ পাওয়া যেত এবং খেতেও সেই লাগতো। আর এখানে কিন্তু আমাদের তিন আইটেমের মাছ আছে, দাঁতনে মাছ, পার্শে মাছ অ্যান্ড চিংড়ি মাছ। আর স্পেশাল যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই এই যে যেটা আছে এটা হচ্ছে স্পেশাল, তো এটাও দিব, তবে আরও পরে দিতে হবে। এটা পার্শে মাছ দাঁতনে মাছ দুইটি নরম জাতের মাছ। নরম বলতে দাঁতনে মাছের কাঁটাগুলো অনেক শক্ত, আর পার্শে মাছের তো তেমন কোনো কাঁটাই নেই, তবে আগুনে তাপ পেলে হচ্ছে মাছ দুইটি নরম হয়ে যায়, যে কারণে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার সুযোগ নেই আমাদের। তো মিদান হচ্ছে মৌ দিয়ে দিল, মৌ দিয়ে এখন হচ্ছে ঢেকে রাখবো, এবং কত 10 মিনিট পরেই হচ্ছে আমাদের মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই দিকটাতে দেখুন, ওই যে পাখি, হ্যাঁ পাখি বলতে বক, কি পরিমাণ বক ওইখানে এক জায়গায় একসাথে জড়ো হয়েছে। মূলত এখন জোয়ারের পানি আসতেছে, এই পানির সাথে যে চিংড়ি মাছ, এরপর হচ্ছে ছোটো পার্শে মাছ, ছোটো জাতের যে মাছগুলো আসতেছে ওগুলো ওরা ধরে ধরে খাচ্ছে। এই যে ফাইনালি এবারে হচ্ছে আমরা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে এবারে আমাদের পাতিলটাকে ঢেকে দিলাম। সো মানে অনেক ওয়েট করছি, অনেক ওয়েট করছি, ওয়েট করতে করতে হচ্ছে এখন আর মানে তরকারি হোক, মাছ রান্না হোক বা না হোক, এখন তুলতে হবে, খেতে হবে। ঘড়িতে সময় অলরেডি প্রায় 9টা, সকাল 9টা বেজে গেছে, অফিসে যেতে হবে, অনেক কাজ পেন্ডিং আছে। অভিধান সব হয়েছে, আপনি দেখেন তো স্মেলটা আসতেছে সুন্দর, দারুণ একটা স্মেল আসতেছে। আহ, কালারও সুন্দর হয়েছে, সেই জোশ। মৌটা একদম মাখনের মতন হয়েছে, হ্যাঁ দারুণ হবে, দারুণ হবে। তোলো 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 তোলো, জামাই কি করো? গ্রানে আর সহ্য হইতেছে না? ও, পেটের ভিতরে কি মোড়ামুড়ি করে তাইলে গ্রানে? বাস, এদিকে এটারও চুরো বন্ধ হয়ে গেছে। ওকে, ধুম ধারাক্কা খাওয়া দাওয়া শুরু হবে, ধুম ধারাক্কা। ওকে, ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে। আহ, দাঁতনে মাছ, দাঁতনে মাছ, পার্শে মাছ, একটু ঝোল ঝোল ঝোল। ডিম পাইছো খুঁজিয়া? দাঁতনে মাছ, মজার মাছ, খুব মজার মাছ, ভেরি টেস্টি ফিশ, দাঁতনে ফিশ। তো দর্শক, এই হচ্ছে খাবার রেডি, মাশাল্লাহ। 3 পিস পার্শে, 1 পিস দাঁতনে। হ্যাঁ, এই পরিবেশে, এমন নিরিবিলি পরিবেশে এত সুন্দর খাবার, এত মজার খাবার, কার না খেতে মন চায় বলেন? সুতরাং এমন মজার মজার খাবার যদি আপনাদের খেতে মন চায়, তাহলে চলে আসুন আমাদের কাছে। জাস্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে ফোন নাম্বার আছে, সেখানে যোগাযোগ করলেই কিন্তু আপনারা চাইলে আমাদের এই বোটের মেহমান হতে পারেন বা গেস্ট হতে পারেন। আর যদি কেউ বাসায় বসে এমন মাছের স্বাদ নিতে চান, তাহলে যোগাযোগ করতে পারেন ফিশ ভ্যালিতে, সেটাও পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো মাশাল্লাহ, খাবার তো রেডি, তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে পার্শে মাছ। অনেক দিন হচ্ছে পার্শে মাছ খাই না, আর পার্শে মাছ দিয়েই শুরু করতে হবে। বিসমিল্লাহ। পার্শে মাছ এমন একটা মাছ, মানে এটা মুখে দিলে একদম গইলে যায়, হ্যাঁ সেই লেভেলের টেস্ট, অন্য লেভেলের টেস্ট। আহ, যেন হারিয়ে যাই। সুন্দরবনের মাছ বলে কথা, তার উপর একদম তাজা মাছ। আর আজকে রান্নাটা হয়েছে করা একদম, মুটো সেই মজা হয়েছে। আর এইটা হচ্ছে চাকা চিংড়ি। মাশাআল্লাহ, এই যে দেখেন দাঁতনে মাছ। হ্যাঁ, মিজান ভাই কেমন লাগতেছে? অসাধারণ। অসাধারণ কেমন? দারুণ অসাধারণ, দারুণ অসাধারণ। আসলে অসাধারণ, পার্শে মাছটা অনেক বেশি মজা হয়েছে। এমন মজার মজার খাবার খাইতে চলে আসেন আমাদের কাছে, আর আসতে না পারলে
তো যোগাযোগ করুন ফিশ ভ্যালিতে, বিস্তারিত ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকেন, চারপাশে সবাইকে ভালো রাখেন, অ্যাডভেঞ্চার ভিডিও ফিশ ভ্যালির সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।